বিভাগে লালু প্রসাদ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব পঞ্চম মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত আরজেডি প্রধান। জোরান্দার ট্রেজারি থেকে 139 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। 139 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে এবং তিনি দোষী সাব্যস্ত হয়েছেন সিবিআই আদালতে তাদের পঞ্চম মামলায়। এই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে লালু প্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব পঞ্চম মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত আরজেডি প্রধান। জোরান্দার ট্রেজারি থেকে 139 কোটি টাকা তছরূপের অভিযোগ এবং এই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। জোরান্দার ট্রেজারি থেকে 139 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে এবং এই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বিপাকে লালু প্রসাদ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব পঞ্চম মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত আরজেডি প্রধান। জোরান্দার ট্রেজারি থেকে 139 কোটি টাকা তছরূপের অভিযোগ, এই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।